পারে পারে এটা একেবারে সময় হতে কিনা পরবর্তীতে সে কোন কোন জায়গাতে আসলে চেক করবে তার থেকে বাঁচার উপায়ের ক্ষেত্রে শিশু ধরেন কোনো মা বাবা যদি মনে করে যে আমি এখন একটি সন্তান নিব তাহলে এটা আরো তিন মাস আগে থেকে তাদের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে যেমন ধরেন আমাদের দেশে কনজেনিটাল রুবেলা সিনড্রোম আমি আগেও আপনাকে অনেকবার বলেছিলাম যে একটা ভ্যাকসিন দিয়ে কিন্তু এই রোগটা একেবারে প্রতিরোধ করা যায় কিন্তু এই রোগটা যদি কোনো মায়ের হয় প্রেগন্যান্সির ফার্স্ট তিন মাসে রুবেলা যদি হয় তার বাচ্চার কিন্তু চোখ কানা হয় চোখের মধ্যে ছানি তারপরে কানে শুনে না বধির হয় দেখা যায় কক্লিয়ার ইমপ্লেন করতে হয় আবার হার্টে এই যে আমাদের রোগগুলি থাকে দেখা যায় তার ছিদ্র টিদ্র থাকে তো এই যে কতগুলি রোগ তার হয় তার মধ্যে মেন্টালি রিটার্ডেডও থাকে অনেকে দেখা যায় প্রতিবন্ধী তাহলে একটা ভ্যাকসিন তো এগুলি সবগুলির সলিউশন তাহলে কোনো মা বা কোনো মেয়ে তাদের সবাইকেই কিন্তু রুবেলা ভ্যাকসিনটা দিতে হবে প্রথম কথা হচ্ছে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে প্রতিটি মেয়ে শিশুকে রুবেলা ভ্যাকসিন দিতে হবে যে সমস্ত মহিলারা মা হতে চান তাদেরকেও এই ভ্যাকসিনটা দিয়ে দিলে তাহলে এই রোগ থেকে তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে বাঁচাতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে ওই মায়ের কোনো রোগ থাকতে পারবে না যখন উনি প্রেগনেন্সির জন্য প্রস্তুতি নেবেন ওনাকে সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকতে হবে ডায়াবেটিস না থাকতে হবে মানে যত ধরনের স্মোকিং থাকলে সেটা করতে পারবে না কারো যদি অ্যালকোহল হ্যাবিট থাকে সেটা করতে পারবে না এবং এজ মিনিমাম ড্রাগ ওনার মানে নেওয়ার যে অনেকের তো অনেক রকমের অসুখের জন্য ড্রাগ নেয় সেই ড্রাগুলো কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং স্বাস্থ্যটা স্বাভাবিক থাকতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং মানসিক স্বাস্থ্য দেখা যাচ্ছে আমরা শুধু ফিজিক্যাল স্বাস্থ্যগুলার কথাই বলি কিন্তু মানসিক স্বাস্থ্য হ্যাঁ মেন্টাল প্রেশার থেকেও কিন্তু এগুলি হয়ে যায় কারণ বাচ্চা তো মাত্র একটা সেল থেকে শুরু হয় একটা বাচ্চা যখন মা বাবার থেকে কনসিভ হয় তখন মায়ের অর্ধেক আর বাবার অর্ধেক মিলে তার কিন্তু একটা সেল হয় প্রথমে এই যে বিভাজন এই সেল একটা সেল থেকে কুটি কুটি সেল যে হলো এই সেলের ডিভিশনগুলি মেন্টাল কোনো যদি ডিপ্রেশন থাকে বা কোনো সমস্যা যে কোনো মুহূর্তে এই সেল ডিভিশনের মধ্যে ইনহিবিশন এসে যেতে পারে সুতরাং যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এফেক্টেড হয়ে যেতে পারে তো এই জন্য এই প্রস্তুতিগুলি যদি আমরা আগে থেকে না নেই একজন গাইনি বিশেষজ্ঞের কাছে আগেই যেতে হবে যে কিভাবে আমি আরো তিন মাস পরেই যদি উনি নেন তাহলে তিন মাস আগে থেকে যে প্রস্তুতি এবং বলা হয় যে ডাবলএচর গাইডলাইন আছে আটবার কি চারবার এরকম একটা ফলো এটা তো প্রেগনেন্সি হওয়ার পরে পরে প্রেগন্যান্সি হওয়ার পরের যেগুলি সেগুলি তো আছেই যেমন ধরেন বারো সপ্তাহে ডাউন সিনড্রোম বা কতগুলো ক্রোমোজমেল অ্যাবনরম্যালিটি আছে এগুলি কিন্তু বারো সপ্তাহ থেকে কিন্তু এগুলি টেস্ট শুরু করে দিতে হয় এবং তারপরে কিছু আছে তেরো চোদ্দ সপ্তাহে আছে কিছু আছে ষোলো সপ্তাহে আছে কিছু আছে আঠারো সপ্তাহে এইভাবে মানে যে বয়স পর্যন্ত প্রেগনেন্সির জানতে পারলে টার্মিনেট করার চান্স আছে সেই সময়ের মধ্যে কিন্তু বেশিরভাগ রোগী জানা যায় যেমন ধরেন হিমোগ্লোবিনো পেথি একটা আছে থেলাসেমিয়া বা এই যে এইগুলি কিন্তু খুব খারাপ তো এই রোগগুলোও কিন্তু আগে থেকে সব বেশিরভাগ রোগী কিন্তু আগে থেকে জানা যায় আমি আর একটু ভিন্ন প্রসঙ্গে